বুরঞ্জীবিদ ইউভাল নোয়া হারারিয়ে কয়, টেলিং এফেক্টিভ স্টোরিজ ইজ নট ইজি। দ্য ডিফিকাল্টি লাইজ নট ইন টেলিং দ্য স্টোরি বাট ইন কনভিন্সিং এভরি ওয়ান এলস টু বিলিভ ইট। মাচ অফ হিস্ট্রি রিভলভস অ্যারাউন্ড দিস কোয়েশ্চন, হাউ ডাজ ওয়ান কনভিন্স মিলিয়ন্স অফ পিপল টু বিলিভ পার্টিকুলার স্টোরিজ অ্যাবাউট গডস অর নেশন অর লিমিটেড লাইবিলিটি কোম্পানিজ। আমি দুই ধরনের বাস্তবের মাজত ভ্রমি ফুরু, এক আমার সৌপাশের বাস্তব, দুই আমার কল্পিত বাস্তব। কেতিয়া এটা কাহিনী কবিতা হয় আর কেতিয়া আমার সৌপাশের বাস্তব কাহিনী হয়ে পড়ে আমি নিজেই কব নোৱাৰো। আজির ভিডিওটো তারে একটা উদাহরণ। ভিডিওটো চাই আপনি নিজেই ঠিৰাং কৰিব, ই বাস্তব না কবিতা না কাহিনী না সিনেমা। লিখনি কমল কুমার মেধির। বন্ধুসকল, যদি ভিডিওটো ভাল পায় তেন্তে ইয়াক লাইক আর শেয়ার করব। মোৰ পরবর্তী ভিডিও সমূহ সময়মতে পাবৰ বাবে চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর নোটিফিকেশনের বাবে তলর টিলিঙাটোত ক্লিক করবলৈ নাপাহৰিব। ঈশ্বৰৰ সন্ধানত নদীখনে উশাহ হেরুয়ার পরত, গাঁৱৰ গাভৰু পথাৰখন ধৰ্ষিতা হোৱাৰ পৰত মই ঈশ্বৰক বিচাৰি ওলাইছিলোঁ। মোৰ গাঁৱৰ সহস্ৰ বুভুক্ষ চিঞৰৰ তাল ভাঙি মহানগৰীৰ ফুটপাথে ফুটপাথে কিম্বা বেশ্যাপল্লীত মই কাতৰভাৱে বিচাৰি ফুৰিছিলোঁ ঈশ্বৰৰ ছাঁ। ওভারব্রিজের তলর সেই উলঙ্গ দেশত ঈশ্বর নাই। ঈশ্বরে খাব নোৱাৰে দহদিনিয়া বাহি ভাত, এটুকুরা শুকান রুটিরে যাপন করিব নোৱাৰে এটা রাতি। ঈশ্বর পকী মজিয়াত নোশোয়ে, ঈশ্বরের বাবে নির্মাণ করা হয় লাখ টকিয়া দালান। রশ্মি অথবা লুস্কির দরে 10 টকাতে পোৱা না যায় ঈশ্বরের শরীর। তথাপিও মই বিচাৰি ফুৰিছিলো ঈশ্বৰ, কেনি যাব পাৰে তেওঁ? ঈশ্বৰৰতো আৰু নৰিয়া নহয়, সেউটি মাহীৰ দৰে কলা জ্বৰত নমৰে তেওঁ। ক্ৰমশঃ মই বাট সলাইছিলো, মাটিৰ পৃথিৱী এৰি চাদৰ পৃথিৱীলৈ। হোটেল ৰাজমহল, কাফে ডি কিম্বা ইন্দিৰাজ, মই চলাথ কৰিছিলো ভেৰুনীয়া সপোনৰ দেশ। আৰু নিশা যেতিয়া বাহি আহিছিল ভোকাতুৰ মানুহৰ যন্ত্ৰণাৰ কোৰাস, ডায়নেষ্টিৰ আকাশত আৱিষ্কাৰ কৰিছিলো তেওঁ তেতিয়া মাতাল। ৰঙীন পানীত সাঁতুৰি আছে ঈশ্বৰ, চৌপাশে তেওঁৰ সুস্বাদু দামী উচিষ্ট জেপত জাপ জাপ টকা। ঈশ্বৰে লুকুৱাই থয় নেকি বাৰু দুখীয়াৰ টকা? আমেৰিকাৰ ভূগোলকা তেওঁৰ কামিজ। আজি নিশা ঈশ্বরে রমন করিব হাজার টকিয়া শরীর, বিশ্বাসর সেউতা ফালি রোপণ করিব যন্ত্রণার তেজ রঙী সস। মই উলটি আহিবর পরত সংকল্প লৈছিল, কাইলৈ ঈশ্বরের বিরুদ্ধে উলিওয়া হব মৌন সমদল, আয়োজিত হব বিশাল প্রতিবাদ সভা, ঈশ্বরের বিপক্ষে মন্দিরে মন্দিরে চলিব পোস্টারিং অভিযান, কাইলৈ দাহ করা হব পারে তেওঁর প্রতিকৃতি, হাতে হাতে প্লেকার্ড লৈ আমি খোদিত করিম অভিযোগনামা, ঈশ্বরে শুনিব লাগিব ভোকাতুর মানুহৰ গান, অন্যথা শ্রমজীবী মানুহৰ মুখৰ পৰা কিডনেপ করা হব তেওঁর নাম। এইবার ঈশ্বরের বিপক্ষে এয়া মেহনতি মানুহৰ জেহাদ। ra 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 ra